আমি সামিয়া মিতি। আজকে আমি ভিডিওর মধ্যে আইছি আমার দেশবাসীর কাছে আমার সরকারের কাছে কিছু কথা কওনের লাইগা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যত যুবতী মাইয়ারা আছি না, সবাইকে ওরা ধরে ধরে আপনি ফাঁসি দিয়ালান। ধর্ষণের কোনো আসামির তো এই পর্যন্ত ফাঁসি দেওয়া হইল না। হুদয়ে আমরা সবাই আন্দোলন ফান্দোলন করে যাচ্ছি, আন্দোলন ফান্দোলন করে কি কোনো লাভ হইছে? কোনো ধর্ষণের আসামি তো এখনো ফাঁসি হয়নি। হুদয়ে যারা আন্দোলন করে, হ্যাঁ করে আপনারা আরো তরসার করেন বেশি। পুলিশেরা অনেক তরসার করে, এত তরসার আমরা সহ্য করতে পারবো না। আমাকে ধরে ধরে ফাঁসি দিয়ালান, আর যারা ধর্ষণকারী আছে হেগরে জেল থেকে বাইর করে দেন। হেরা যেন বাংলাদেশে সুন্দর করে রাজত্ব করে খাইতে আরে। আমাকে মতো মায়াকে ফাঁসি হইয়া গেলে তাতে কি বাংলাদেশে কিছু আসে যায়? ধর্ষণকারীরা বেঁচে থাকলে বাংলাদেশের অনেক উন্নতি করতে পারবো। নোয়াখালীর বেগমগঞ্জে এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেছে, এটার জন্য সারা বাংলাদেশের মানুষ লজ্জিত, সবাই লজ্জিত, কিন্তু কিছু কিছু মানুষ এখনো লজ্জিত না। উল্টা যারা প্রতিবাদ করতেছে তাদেরকে তারা টানাহিস্তা করার চেষ্টা করতেছে, যারা অন্যায় প্রতিবাদ করতেছে। তোরা আইডির মধ্যে নাম লাগাই রাখবি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আর তোরা করবি ধর্ষণ। তো ধর্ষণ করার পরে পাবলিক যখন তোদেরকে নাম দিবে ধর্ষণ লীগ, তখন তোদের সমস্যা। কালকে আমি নোয়াখালী বেগমগঞ্জের এরকম জঘন্য ঘটনার জন্য প্রথমে একটা ভিডিওতে প্রতিবাদ করেছিলাম, তারপরে আমি একটা স্ট্যাটাস আমি লিখেছিলাম, একটা স্লোগান দিয়েছিলাম, আমার দেশ তোমার দেশ, ধর্ষণ লীগের বাংলাদেশ, পুলিশ এখন ঘুমান্ত, সরকার এখন ক্লান্ত, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। আমার এই স্লোগান নাকি অনেকেরই খারাপ, হ্যাঁ আমার এই স্লোগান শুনে যাদের বেশি চুলকানি উঠে গেছে তাদেরকে একটা কথা বলতে চাই, তোদের যদি এত চুলকানি উঠে একটা কাজ কর, তোরা আমার কাছে চলে, আমি চুলকাই দিব, অন্য কোনো মানুষ লাগবে না, আমি একাই যথেষ্ট চুলকানোর জন্য। আরেকটা কথা, তোরা একা কেউ আওয়ামী লীগ করিস না, আওয়ামী লীগ আরও অনেকেই করে। চট্টগ্রাম সন্দ্বীপে গিয়ে আমার পরিবার সম্পর্কে খোঁজ নিয়ে আয়। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ শফিউল্লাহ, বঙ্গবন্ধু দেওয়া নাম মোহাম্মদ শাহ বাঙ্গালী, খোঁজ নিয়ে আয়, তাহলে বুঝতে পারবে যে আমি কোন পরিবারের মেয়ে। আমি খানদানি আওয়ামী লীগ পরিবারের মেয়ে, কিন্তু আমি সবসময় সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলি, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, আমি কোনো দলকে গণি না, আমি তাকেই গণি যে সাধারণ মানুষের কথা চিন্তা করে। আর আমি সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করাতে, বাহ, আমার পিছনে লেগে গেছিস তাই না? কোনো লাভ নেই, পারলে আমার সামনে আয়, পারলে আমার সামনে আজকে তোদের মতো পুরুষদের জন্য আজকে বাংলাদেশ উলঙ্গ। নোয়াখালীতে এমন একটি জঘন্য ঘটনা ঘটেছে, তোরা যারা চুলকাছ তোদের হাত রয়েছে, তোদের মতো মানুষের জন্য আজকে বাংলাদেশ লজ্জিত। তাও মুখ নেড়ে কথা বলিস, লজ্জা করো না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো ধরে, বেয়াদবের বাচ্চারা।